जय हरि चाँद जय हरि चाँद आज के सभा श्रद्धेय सभापति उपस्थित सुधीजन एवं छोट छोट भाई बोन श्रेणी अनुजाई सबाई के श्रद्धा भक्ति प्रणाम स्नेह भलोबाशा जानाई। आज এই মহতি অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি, কারণ এখানে এসে যে নতুন নতুন তত্ত্ব এবং তথ্যগুলো পেয়েছি সেটা আমার জীবনের পরিপূরক। যাই হোক, আমি এখন আমার বক্তব্যে প্রবেশ করছি। মথুরা ধর্মের দলিল শ্রী শ্রী হরি নীলামৃত, যে কথা শ্রীমত অশ্বিনী গোসাই তার গানের মাধ্যমে বলে গেছেন, ভারত ভাগবত তন্ত্র গ্রন্থ রামায়ণ কোন শাস্ত্রে নমঃশূদ্রের না পায় নিদর্শন, এবার শাস্ত্রমতে করে সাধন কেমনি তারে পাব, হরিচাঁদ পূর্ণ অবতার হরি নীলামৃত গ্রন্থ আছে তার, কর দলিল গাছ ছাড় বাহ্য আমরা হরি দাস। না, মতুয়ারা হরির দাস হতে পেরেছি এটা সগর্বে বলতে পারছি না। যদিও মতুয়া ধর্ম অবৈদিক ধর্ম, তথাপিও বেশিরভাগ মতুয়ারায় বৈদিক জীবন যাপনে অভ্যস্ত, কারণ নীলামৃতের যে বিষয় আমরা পঠন পাঠন করছি হয় সঠিকভাবে বুঝতে পারছি না আর নতুবা অপপ্রচার চলছে। তাই নীলামৃতকে সামনে রেখে বিভিন্ন কবিয়াল, ক্যাসেট শিল্পী, ধর্মপ্রচারক এবং দলপতিরা যে উপাখ্যানগুলো প্রচার করছেন, যে গল্পগুলো আমাদের সামনে তুলে ধরছেন, সেই সকল গল্পের মাধ্যমে যুক্তি বিজ্ঞান ভিত্তিক মতুয়া ধর্মকে অলৌকিক কল্পনা আশ্রিত দেশে পৌঁছিয়ে দিয়ে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করছে, এটাই আমার অনুমান হয়। তাই হরিচাঁদ ঠাকুর যে কত বড় বিজ্ঞানী ছিলেন, যদি আমরা তাকে সঠিকভাবে মাপতে পারতাম, মূল্যায়ন করতে পারতাম, তাহলে আমার মনে হয় সম্ভবত 1985 খ্রিস্টাব্দে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সারা বিশ্বে 10,000 বৎসরের ভিতরে যে সকল জ্ঞানীগণ জন্মগ্রহণ করেছেন তাদের একটা সমীক্ষা হয়েছিল। বিশ্বের জ্ঞানীগণীরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন, গৌতম বুদ্ধ 10,000 বৎসরের ভিতরে জ্ঞানীদের ভিতরে 1 নম্বর, আর ডক্টর বি আর আম্বেদকর 4 নম্বর। আমার মনে হয় হরিচাঁদ ঠাকুর যদি তার জ্ঞান দর্শনকে নিজের হাতে লিপিবদ্ধ করে যেতে পারতেন, তাহলে আমরা সঠিকভাবে তার জ্ঞান দর্শন বুঝতে পারতাম, উপলব্ধি করতে পারতাম। হরিচাঁদ ঠাকুর আমার মনে হয় 1 নম্বরও আগে থাকতেন। কেন কথা বলছি এই জন্যে, আমরা নীলামৃত খুললে দেখতে পাবো এক, কিন্তু ব্যাখ্যা করছি আর এক। বহু প্রচারিত যে হরিচাঁদ ঠাকুরের ঐশী ভাব প্রকাশিত হয়েছে বিশ্বনাথের জীবনদান করে, মৃত বিশ্বনাথের জীবনদান করেছে। আমরা যদি নীলামৃতের পাতা ভালো করে পড়ি তাহলে কি দেখতে পাব, বিশ্বের হয়েছে রাত্রে বিশুচিকা ব্যাধি, মৃত প্রায় সবে করিতেছে কাদাকাদি, ঠাকুর বলিলেন নিদানের কর্তা আমি, বিষয় কি করিবে বিষয় কি করিবে তুচ্ছ ভেদ বলি, নাটুকে করিয়া সঙ্গে ঠাকুর চলিল, হেনকালে বিশ্বনাথ অজ্ঞান হইল, বিষয় হইয়াছে মৃত্যুর লক্ষণ, ঘনশাল বহে তার উত্তার নয়, বিষয় জ্ঞাতি বন্ধু বলেছে সকলই, বিষয়ের বাহিরে নিয়া করো অন্তর্যোগ, হেনকালে প্রভু নাটুর সঙ্গে তাড়াতাড়ি উঠিতেছে হরিচাঁদ বিষয় বেড়ে বাড়ি,
বিশাল জননী কাঁধে আগুলিয়া পথ, বলে আজ ছেড়ে যায় তোর বিশ্বনাথ, আর কি করিব করিবি খেলা লয়ে বিশ্বনাথে, প্রভু বলে আইলাম বিশাই দেখি নিতে, ঠাকুর বলেন বিশে শীঘ্র উঠে আয়, বয়ে যায় রাখালিয়া খেলার সময়, খেলা ছাড়ি কেন বা রইলি অন্তর্জলে, অন্তর্জলে তুই দেখে মোর অন্তর্জলে, এত বলে হস্ত ধরি বিষাইয়ে তুলিল নিদ্রা ভঙ্গে যেন বিষে গোষ্ঠীতে চলিল। কি পেলাম, বিশ্বনাথ কি মারা গেছিল না, মৃত প্রায়, অর্থাৎ মুমূর্ষু মরে মরে অবস্থা। বিজ্ঞান কি বলছে, বিজ্ঞান বলছে আমাদের যদি নার্ভের ক্রিয়া বন্ধ হয়ে যায় তখন অসাধ্য হয়ে যায়, তখন এই পৃথিবীর কোন কিছু চেতনা বা উপলব্ধি করার মতো ক্ষমতা থাকে না, এই জায়গাটাকে বলো কোমু। অর্থাৎ বিশ্বনাথ বিসূচিকায় কোমু প্রাপ্ত হয়েছিলেন। হরিচাঁদ ঠাকুর কত বড় বিজ্ঞানী ছিলেন, তিনি জানতেন যে নার্ভের ক্রিয়া কোন রোগে দেহের কোন জায়গায় আঘাত করলে নার্ভের ক্রিয়া পুনরায় চালু হবে। তিনি বুঝতে পেরেছিলেন যে বিশ্বনাথের হাতে চাপ দিলে নার্ভের ক্রিয়া চালু হবে, তাই তিনি হস্ত ধরে বিশ্বনাথকে টেনে তুললেন। অর্থাৎ যে নার্ভের ক্রিয়া অচল অবস্থায় পড়েছিল সেই ক্রিয়াকে তিনি চালু করে দিলেন। এটাই প্রচার হয়ে গেল হরিচাঁদ ঠাকুর মরা মানুষ বাঁচাতে পারে। তাহলে নীলামৃত কিন্তু আমরা পাচ্ছি না যে বিশ্বনাথ মারা গেছে, মরার মতো হয়েছিল, সেখান থেকে ঠাকুর তাকে নার্ভের ক্রিয়া চালু করে সাধারণ মানুষের কাছে যেটা মৃত বলে মনে হয়েছিল বিজ্ঞানের ভাষায় কিন্তু মরে। এইবার আমরা আসতে পারি যে বিশ্বনাথ ব্রজাপাগল হরিচাঁদ ঠাকুরের ইঙ্গিতে মরা গরু বাঁচিয়েছেন, এই কথাটাই আমরা জানি সাধারণত। কিন্তু নীলামৃতে কি আছে পড়ে পড়ে বলতে গেলে কিন্তু সময় লাগবে। দাঁতে দাঁত লেগে গেছে উত্তার নয়ন, বাঁচিবে না ওই গরু প্রায় মরে গেছে, দেখেছেন লেখা আছে বাঁচিবে না প্রায় মরে গেছে, তাহলে কি গরু কুমারপ্রাপ্ত হয়েছে, নার্ভের ক্রিয়া অকেজ হয়ে গেছে। কিন্তু আমরা ছোটবেলা থেকে আমিও জানতাম যে গরু মরে গেছে, মরা গরু বেঁচে ঠাকুর ব্রজনাথকে দিয়ে বাঁচিয়ে দিয়েছেন। তাহলে হরিচাঁদ ঠাকুর অলৌকিক কিছু করেছেন, সম্পূর্ণ বিজ্ঞানী ব্যক্তি, কত বড় বিজ্ঞানী ছিলেন তিনি, সত্যি তাকে মাপার কোন যন্ত্র আবিষ্কার হয়নি। এরপরে যদি আমরা যাই হীরামন, মরা হীরামনকে হরিচাঁদ ঠাকুর বাঁচিয়েছেন এটা আমরা জানি, কিন্তু নীলামৃতে কি আছে, এই নীলামৃত খান আদি নীলামৃতকে জেরক্স করা, বর্তমান নীলামৃতে কিন্তু অন্যরকম, আমি সেটা দেখাবো কোথায় কোথায় অন্যরকম আছে সেটা আমি দেখাবো। হীরামন হরিবোলা হওয়ার পরে গৃহকর্ম আদি ছেড়ে নামে মত্ত হয়ে গেছে, পরে তার ব্যাধি হয়েছে, সেই ব্যাধিতে ওষুধ খাচ্ছেন, ওষুধ না খাওয়াতে তার খুড়া চৈতন্যবালা বলছে মতুয়া হইল এরা কি ধন পাইয়া, বেদ বিধি নাহি মানে ফিরে লাফাইয়া, এ মতুয়া হচ্ছে কি ধন পেয়ে যে বেদ বিধি মানছে না। মতুয়ারা বলছে যে আত্মীয় স্বজন ভাই বন্ধু কেহ কারো নয়, এরা কোনো ওষুধ খাবে না তাহলে এ কার বাড়ি মরবে, এ পাগলা কার বাড়ি মরে, আমরা যদি এর কেউ না হই, বাবা যদি হরিচাঁদ তাহলে পাগলাকে নিয়ে ওরা কান্দি ফেলা। তিলক নামে বৃত্ত নৌকায় করে হীরামনকে ওড়াকান্দি ঠাকুর বাড়ির চটকা তলায় ফেলে পালিয়ে গেলেন, তার পরের ঘটনা। প্রভু বলে
प्रभु कहे देखो पद्दार महाशय प्राण आछे मरा सब नय प्राण आछे एकेबारे मरा सब नय बड़ कत्ता बले हरि ब्रजा मरे गेछे मरा जे बासाते पारे से तो नाई बेचे देखेछेन তাহলে আমরা কেন মানে ভুল পথে যাব না রজা তো মরা গরু বাঁচায় না কিন্তু তথাপিও মরা যে বাঁচাতে পারে সে মরে গেছে তাহলে মরা কে বাঁচাবে তাহলে তুমি চেষ্টা করে দেখো যদি মরা বাঁচাতে পারো তাহলে তো তোমার নাম যশ প্রতিপত্তি বাড়বে আর যদি বাঁচাতে না পারো বালাতের নামে আমি ফৌজদারি মামলা করব প্রভু কয়ে বড় কত্তা দেখো বিদ্যমান একেবারে মরে নাই দেহে আছে প্রাণ বড় কথা বলছে তো মরা মরে গেছে ঠাকুর বলছেন না মরে নাই একেবারে মরে নাই দেহে প্রাণ আছে অর্থাৎ অচৈতন্য হয়ে আছে সেই হীরামন কে নিয়ে আমার ঠাকুর সারা রাত্র একাকী চটকাতলে বসেছিলেন শেষ রাত্রের দিকে হীরামনের চৈতন্য আসে এটাই প্রচার হয়ে গেছে যে মরা হীরামন হরিচাঁদের কৃপায় জীবিত হয়েছে দেখুন আমাদের বিভ্রান্ত করছে কিভাবে দেখুন ঠাকুরনগরে নিলাম দিতে পেয়েছি কি প্রভু কয়ে দেখো পদ্মার মহাশয় প্রাণ নাই একেবারে মরা সভায় কোন দিকে যাব আমরা ওইখানে বলছে পদ্মার মহাশয় একেবারে মরে নাই দেহে প্রাণ আছে আর ঠাকুরনগরে নিলাম দিতে বলছে যে প্রাণ নাই আবার প্রভু কয়ে বড় কত্তা দেখো বিদ্যমান একেবারে মরে নাই দেহে আছে প্রাণ আর এখানে কি করলো প্রভু কয়ে বড় কত্তা দেখো বিদ্যমান একেবারে মরা সব দেহে নাই প্রাণ একেবারে মরা সব দেহে কিভাবে ঘুরিয়ে গুলিয়ে দিয়েছে পুরো ঘুরিয়ে দাও আগেরটা দেখতে হবে তো তাহলে আদি নীলাম্বিত আর বর্তমান নীলাম্বিতের ভিতরে যদি এত ফাঁক হয় আমাদের মানুষগুলো বৈদিক অন্ধকারের দিকে ধাবিত না হয়ে পারবে কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি যেটা বুঝতে পেরেছি যদিও মতুয়া ধর্ম নিঃস্বার্থের ধর্ম আমাদের ধর্ম প্রচারকেরা হান্ড্রেডে হান্ড্রেড নিঃস্বার্থ ভাবে মতুয়া ধর্ম প্রচার করছেন না কারণ হয় সঠিক ভাবে মতুয়া দর্শন বুঝতে পারেননি আর নতুবা বুঝেও ব্যবসাকে জিয়ে রাখার জন্যে সঠিক কথা বলতে কিছু এটা আমার অনুমান সঠিক কিনা জানি না এটাই সঠিক আমি যেমন জোর কণ্ঠে বলে থাকি যে যদি মতুয়ার দলে আসবি তাহলে মতুয়ার রীতিনীতি যদি মানতে পারিস দলে আস আর যদি অর্ধেক মানবি অর্ধেক বৈদিক মানবি তাহলে দলে এসে হরিনামকে মতুয়া ধর্মকে কলঙ্কিত করবি না এই কথাটা যদি প্রত্যেক গোসাই বলতেন আমার মনে হয় তাড়াতাড়ি আমরা সংস্কার হতে পারি আচ্ছা গোসাইদা কিছু মনে করবেন না আপনার কথা বলছি আমার চিন্তা ভাবনার কথা আমি বলছি এই যে কয়েকটা উপাখ্যান থেকে আমরা যা উপলব্ধি করলাম যে মরে যায় সে কিন্তু আর বাঁচে না গৌতম বুদ্ধ এই কথা বলেছিলেন আর তাকে বাঁচানোও যায় গুরুচাঁদ চরিত্র তো গুরুচাঁদ ঠাকুর বলেছেন হ্যাঁ সত্য মামা মাকে কথা বলেছিলেন
তা গৌতম বুদ্ধের কাছে এক পুত্রহারা জননী এসে বললেন আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। বুদ্ধ অনেক প্রকারে বোঝালেন যে মর এসে বাঁচে না আর তাকে বাঁচানো সম্ভব নয়, কিন্তু মা তো কিছুতেই বুঝতে চায় না। শেষ বলছে মা হ্যাঁ তোর ছেলেকে বাঁচিয়ে দেবো, কাজ কর, তোর ছেলেকে বাঁচাতে গেলে শস্য পড়া দিতে হবে, তুই নগর থেকে কিছু শস্য নিয়ে আয়। বলা মাত্রই মা কিন্তু ছুটলেন, ও মা মা শোন শোন শোন, তুই যে শস্য আনবি শস্যটা এমন বাড়ি থেকে আনবি যে বাড়িতে কোনোদিন কেউ মরে, সেই বাড়ি থেকে আনবি। মা তো উর্ধ্বশ্বাসে ছুটলেন নগরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত, তিনি খোঁজ করলেন প্রত্যেক বাড়িতেই বলছে আমাদের কেউ না কেউ মারা গেছে। মৃত্যু আসেনি এমন কোন বাড়ি বা পরিবার খুঁজে পাননি। ফিরে এসে মলিন বদনে বুদ্ধকে জানালেন বাবা আমি কোথায় শস্য পেলাম। বলে মারে প্রকৃতির নিয়মে জীব আসে আবার জীব চলে যায়, নূতনের আগমন ঘটে পুরাতন প্রস্থান করে। আর এই আগমন পিতামাতার মাধ্যমে ঘটে, এর জন্যে দুঃখ করে লাভ নেই। আর যে পুত্রের জন্য তুমি দুঃখ করছো কাল তোমারও এই পরিণতি আসবে। তাই এ থেকে কি প্রমাণ হয় না যে এরামন মরা গরুও বাঁচান নাই আর মরা না ওই বাল্যকে মা মাকেও বাঁচান নাই। কোমপ্রাপ্ত হয়েছিল সেই হরিচাঁদের কাছ থেকে সেই বিজ্ঞানটা হীরামনের জ্ঞাত ছিল, জানতে পেরেছেন, তাই সেই কুমার থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন। যাই হোক, আমার বলার ভিতরে হয়তো অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমার ক্ষুদ্র বক্তব্যে ইতি টানলাম। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ।